চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সিএস দিদারুল আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায় সংবর্ধনার আয়োজন করেছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সিআজি প্রশিক্ষণ প্রকল্প, কিশোর কিশোরী ক্লাব প্রকল্প ও উপজেলা তথ্য অফিস। 5 জুলাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে বেগম ফজিলাতুন্নেসা মুজিব কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সন্দ্বীপ প্রতিনিধি বাদল রেশাদিনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সন্দ্বীপ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার দিদারুল আলমের সাতকানিয়া উপজেলায় বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনার আয়োজন করেছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সিআইজি প্রশিক্ষণ প্রকল্প, কিশোর কিশোরী ক্লাব প্রকল্প ও উপজেলা তথ্য অফিস যৌথভাবে। 5 জুলাই সন্দ্বীপ উপজেলা বেগম ফজিলাতুন্নেসা মুজিব কনফারেন্স রুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক বাদল রায় স্বাধীনের সাবলীল উপস্থাপনায় বিদায়ী ক্রেডিট সুপারভাইজারের দীর্ঘ 10 বছর সন্দ্বীপে অবস্থান ও কর্মরত থাকা অবস্থায় প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য পরিবর্তন এবং পরিবর্তনে উনার ভূমিকা এবং বিভিন্ন স্তরের মানুষের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্কের বিষয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম, আইজিএ প্রশিক্ষক মোহাম্মদ রাকিব খান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা অনন্যা বেগম, উপজেলা চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ জিল্লুর রহমান, আবৃত্তি শিক্ষক হালিমা বেগম শান্তা, জেন্ডার প্রমোটর যথাক্রমে ওমর ফারুক বাপ্পি, মোহাম্মদ আবু সায়েদ, জাহিদ হাসান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন দীর্ঘ 10 বছর সন্দ্বীপে অবস্থান করে দিদারুল আলম কর্মকর্তা শূন্য অফিসকে দক্ষ হাতে পরিচালনা করেছেন। একদিকে গুরুত্বপূর্ণ অফিস হিসেবে কাজের প্রচণ্ড চাপ, অন্যদিকে কর্মকর্তা শূন্য ও লোকবলের সংকটে আগত সেবাগ্রহীতাদের কখনো বিব্রতকর পরিস্থিতি বা হয়রানির শিকার হতে দেননি তিনি। যথাসময়ে কাজ করে এবং ভালো আচরণ দিয়ে উক্ত দপ্তরের সুনাম বৃদ্ধি করেছেন তিনি। এছাড়াও সন্দ্বীপের সকল স্তরের মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন তিনি। সন্দ্বীপের বাইরে জন্ম হলেও তিনি আচার আচরণে একজন সন্দ্বীপের মতোই মিশে গিয়ে মানুষের হৃদয়ে একটি সুন্দর জায়গা করে নিয়েছেন। তাই আজকের এই বিদায়ের মাধ্যমে সকলের সাথে স্থানের ব্যবধান হলেও মনের তাগিদে এবং প্রযুক্তির কল্যাণে সকলের অনেক কাছে অবস্থান করবেন বলে সকলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে উনার নতুন কর্মস্থলে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিদায়ী কর্মকর্তা বলেন, আমার বয়সের দীর্ঘ একটি সময় আমি সন্দ্বীপে ব্যয় করেছি। সন্দ্বীপের আলো বাতাস ও মানুষের কাছে আমি ঋণী। আমি যেখানে অবস্থান করি না কেন, সন্দ্বীপের নাম ও সন্দ্বীপের মানুষগুলো আমার হৃদয়ে ও স্মৃতিতে সদা অমলিন হয়ে থাকবে। সব সময় তাদের অভাব অনুভব করব। জেনারেল প্রমোটর, আমার স্নেহধন্য ছোট ভাই বাপ্পি সাহেব, আবু সাহেব, সিদ্দিকুল্লাহ প্রমুখ, আমি এরকম একটা অনুষ্ঠান হবে সেটা ভাবতেও পারি নাই। আমার অন্তত কিছু সংখ্যক লোক নিয়ে বসি, সেজন্য আমি নির্লিপ্তও ছিলাম। আপনারা বিশ্বাস করেন, আপনাদের কথাই আমার যাবতীয় সবকিছু। সিঁড়ি স্বাভাবিক, কিন্তু মিনিমাম আমার জন্য 10টা দিনে অনুষ্ঠান। প্রায় 10 বছর কাজ করেছি। 2011 সালের মার্চের 9 তারিখে আমি এখানে জয়েন করি। বর্তমানে 10 বছর 4 মাস আমি চেষ্টা করেছি আমার কর্মদক্ষতা দিয়ে, শিক্ষা দিয়ে, আমার ব্যক্তিত্ব দিয়ে। ডিপার্টমেন্ট যখন 11 বছর আগে সন্দ্বীপ পড়াশুনো করি, তখন আমার এখানে চট্টগ্রাম সন্দ্বীপ প্রতিনিধি বাদল রায় স্বাধীনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, SNTV।